প্রথমে রিমি বলো, যা হয়েছে ভুলে যাও। ফরগেট হোয়াট হ্যাপেন্ড। ফরগেট হোয়াট হ্যাপেন্ড, গুড। এবারে প্রিয়ঙ্কা, নিজেকে নিয়ে ভাবো। থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। গুড, থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। এবারে হিয়া বলবে, তুমি আমাকে ভুল বোঝো না। ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি। ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি, গুড। এবারে আবার রিমি, দেখি এবার পারো কিনা। তুমি আমাকে ভুল বুঝেছ। ইউ মিস আন্ডারস্টুড মি। ইউ মিস আন্ডারস্টুড মি, গুড, থ্যাংক ইউ। নেক্সট প্রিয়ঙ্কা, সে চিরজীবনের জন্য চলে গেছে। হি ইজ গন ফর এভার। হি ইজ গন ফর এভার, গুড, থ্যাংক ইউ। এবারে হিয়া, এটা তোমার মাথা ব্যথা নয়। ইটস নট ইয়োর হেডেক। ইটস নট ইয়োর হেডেক, এটা তোমার মাথা ব্যথা নয়। আচ্ছা রিমি বলো দেখি, এটা আমার মাথা ব্যথা। ইটস মাই হেডেক। ইটস মাই হেডেক, এটা কখন বলি আমরা? কেউ যখন কোনো কিছু নিয়ে বেশি কিছু ভাবে, তাই না? কিন্তু ওই কাজটা তার না, তার ভাবার কোনো মানেই হয় না। এবারে প্রিয়ঙ্কা, প্রিয়ঙ্কা বলবে এবার, তুমি কি কানে কম শোনো নাকি? আর ইউ হার্ড অফ হিয়ারিং? কি বললে? আর ইউ হার্ড অফ হিয়ারিং? আর ইউ হার্ড অফ হিয়ারিং? আর তুমি প্রথমে বলেছিলে কি? আর ইউ হার্ড অফ হিয়ার? আসলে কি হবে এটা? আর ইউ হার্ড অফ হিয়ারিং? আর ইউ হার্ড অফ হিয়ারিং, তুমি কানে কম শোনো নাকি, গুড। এবারে হিয়া, হিয়া বলবে, নিজের চরকায় তেল দাও। মাইন্ড ইউর ওন বিজনেস। মাইন্ড ইউর ওন বিজনেস, মাইন্ড ইউর ওন বিজনেস, তার মানে কি? নিজের চরকায় তেল দাও, অর্থাৎ নিজের কাজ না করে অন্যের কাজে, যখন কেউ অন্যের কাজ নিয়ে নাক গলায়, তখন আমরা কি বলি? নিজের চরকায় তেল দাও, গুড, ভালো হয়েছে। নেক্সট, যে কারো ভুল হতেই পারে, রিমি বলো। এনিওয়ান ক্যান বি মিসটেকেন। এনিওয়ান ক্যান বি মিসটেকেন, এনিওয়ান ক্যান বি মিসটেকেন, যে কারো ভুল হতেই পারে। কেউ কি বলতে পারবে যে আমি সঠিক, আমি যা করবো সবসময় ঠিক করবো? না, যে কারো ভুল হতেই পারে, এনি ওয়ান ক্যান বি মিসটেকেন। নেক্সট, এবার প্রিয়ঙ্কা বলবে, যেখানে আছো সেখানেই থাকো। স্টে হোয়ার আর ইউ, হোয়ার ইউ আর। স্টে হোয়ার ইউ আর, আর ইউ হবে কি? না, স্টে হোয়ার ইউ আর, যেখানে আছো সেখানেই থাকো। এবার হিয়া বলো, যেমন আছে তেমনই থাকতে দাও। লেট ইট বি অ্যাজ ইট ইজ। Let it be as it is, যেমন আছে তেমনই থাকতে দাও। ধরো আমি একটা কোনো কিছু একটা জিনিস কোথাও আছে, আমি বললাম এটা কি করবো? না, কিছু করতে হবে না, যেমন আছে তেমনই থাকতে দাও। তখন কি বলবো? Let it be as it is. এবারে আবার রিমি বলবে, তোমার মাথা ঠান্ডা করো। Cool your mind. Cool your mind, তোমার মাথা ঠান্ডা করো, Cool your mind. প্রিয়ঙ্কা, প্রিয়ঙ্কা বলবে, প্রিয়ঙ্কা বলবে, ছোট ছোট জিনিস নিয়ে চিন্তা করো না। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ট্রিভিয়াল থিংস। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ট্রিভিয়াল থিংস, অনেকে আছে না খুব ছোট ছোট বিষয় নিয়ে ভাবে, ঠিক আছে? তো আমরা তাকে বলছি যে ছোট ছোট জিনিস নিয়ে ভাবো না। কি বলবে ইংরেজি? ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ট্রিভিয়াল থিংস, ছোট ছোট জিনিস নিয়ে ভেবো না। এবার হিয়া বলবে, আমি তাড়াহুড়ায় সব কিছু ভুলে গিয়েছি। আই ফরগট এভরিথিং ইন আ হারি। আই ফরগট এভরিথিং ইন আ হারি। আই ফরগট এভরিথিং ইন আ হারি, অনেক সময় তাড়াহুড়া যখন আমরা করি সব কিছু ভুলে যাই, হয়তো ব্যাগে কোনো কিছু ঢুকাতেই ভুলে যাই, তখন আমরা কি বলবো? আই ফরগট এভরিথিং ইন আ হারি, গুড। আবার রিমি, এখান থেকে চলে যাও। গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও, গুড। এবার প্রিয়ঙ্কা, ভেবে চিনতে কথা বলো। ভেবে চিনতে কথা বলো। থিঙ্ক বিফোর ইউ স্পিক, গুড, থিঙ্ক বিফোর ইউ স্পিক, থিঙ্ক বিফোর ইউ স্পিক, ভেবে চিনতে কথা বলো, পরে দেখা হবে। ক্যাচ ইউ লেটার। ক্যাচ ইউ লেটার, সি ইউ লেটারও বলা যায়, তাই না? তো আমরা এখানে কি বলবো? ক্যাচ ইউ লেটার, পরে দেখা হবে, বা আমি তোমার সঙ্গে পরে দেখা করব, ক্যাচ ইউ লেটার, গুড। নেক্সট রিমি অ্যাগেন, যাই ঘটুক না কেন। কাম হোয়াট মে। কাম হোয়াট মে,
যাই ঘটুক না কেন, কাম হোয়াট মে। আমরা বলি না অনেক সময় যাই ঘটুক না কেন আমি যাব, কাম হোয়াট মে আইল গো। গুড, কাম হোয়াট মে আইল গো, যাই ঘটুক না কেন আমি যাব। নেক্সট, যদি সে আসে কি হবে, হোয়াট ইফ হি কামস, হোয়াট ইফ হি কামস, যদি সে আসে কি হবে। অনেক সময় আমরা বলি না যদি সে আসে তো, অর্থাৎ সে আসলে নিশ্চয়ই কিছু সমস্যা হবে, তাই আমরা ভাবছি যদি সে আসে তো, যদি সে আসে কি হবে, তাহলে ইংরেজিতে কী বলবো, হোয়াট ইফ হি কামস। আবার যদি বলি যদি সে যায় তো, হোয়াট ইফ হি গোস, যদি সে যায় তো, অর্থাৎ যদি সে যায় তাহলে কি হবে। গুড, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, গো অ্যাওয়ে ফ্রম মাই সাইট, গো অ্যাওয়ে ফ্রম মাই সাইট, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, সরে যাও না দূর হয়ে যাও, হ্যাঁ সরে যাও হলেও হবে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, গো অ্যাওয়ে ফ্রম মাই সাইট, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আচ্ছা, এইটুকুই আজকে আমি লিখে নিয়েছি, তো এইটুকু তোমাদের জিজ্ঞেস করলাম, যাই হোক ভালো লাগলো সবাই ঠিকঠিক মতো উত্তর দিতে পারলে, ধন্যবাদ তোমাদের তিনজনকেই। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আজকে এরা এখানে পড়তে এসেছে, তো আমি কিছু সেন্টেন্স এখানে নোট করে নিয়েছি, সেই সেন্টেন্সগুলো তাদেরকে জিজ্ঞেস করলাম, যাই হোক দু একটা ভুল করলেও বাকি সব ঠিকঠাক উত্তর দিয়েছে, এজন্য তাদের সকলকে ধন্যবাদ, এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা রাখবো এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, যদি ভিডিওটি কাজে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ধন্যবাদ সকলকে।